আসসালামু আলাইকুম। তো আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমি দ্বিতীয় দিনের মতো রোজা রাখছি। তো এখন আমি ইফতারি বানিয়ে নিচ্ছি, একটু ছোলা করেছি আর হচ্ছে বেগুনি ভেজে নিচ্ছি। আর হঠাৎ করে মনে হলো যে আমি একটু রামেন নুডলস করি, কারণ পেঁয়াজুর জন্য ডাল ভেজাতে আমি ভুলে গিয়েছি, তাই পেঁয়াজু করতে পারলাম না। আর আলুর চপও বানাতে ইচ্ছা করছে না, তো মনে হলো যে না, আজকে রামেন নুডলস খাই। তো রামেন নুডলস বানাতে তো খুবই অল্প সময় লাগে, জাস্ট কেটেলে পানি গরম করে আমি পানি দিয়ে নুডলস দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন দুইটা ডিম দিয়ে দিলাম। তো হঠাৎ করে আমার মনে হচ্ছিল যে আমি সাথে আরও কিছু মিক্স করব, একদম এইভাবে শুধু প্লেন খাবো না। তো আমি গিয়ে ইউটিউবে দেখলাম রামেন নুডলসের সাথে আর কী কী অ্যাড করা যায়। তো এই তো আমার নুডলস রান্না করা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে একটা বোলে সার্ভ করে নিয়েছি। ডিমটা আমি যেরকমভাবে চেয়েছিলাম সেরকমভাবে হয়নি। তো আমার বাসায় চিকেন প্যাটি ছিল, সেইটা আমি কাটসুর মতো কেটে তারপরে দিয়েছি, আর একটু ধনে পাতা দিয়েছি। আর বাসায় শশা ছিল, সেইটা কেটে দিয়ে দিয়েছি। বাট দেখলাম আরও অনেক কিছু মিক্স করে খাওয়া যায়। নেক্সট টাইম যখন আমি আবার রামেন খাবো, ডেফিনেটলি আমি বাকি সব কিছু মিক্স করে তারপরে খাবো। তো হঠাৎ করে মাথায় আসলো যে আমরা তো কাটসুকারি খাই, সেইটার প্যাটি যেহেতু বাসায় আছে একসাথে দিয়ে দেখি কেমন লাগে। তো ফ্রিজে আম্মুর চিকেন কাবাব ছিল, যেগুলো আমি ডিম দিয়ে মিক্স করে তারপরে ছোট ছোট বলের মতো করে রেখেছি, অ্যান্ড ডিপেই ছিল, যখন আমার লাগবে আমি যাতে বের করে ভেজে তারপরে খেতে পারি। তো এখন আমি কয়েকটা ভেজে নিচ্ছি, বাকিগুলো আবার সুন্দর করে রেখে দিয়েছি যে অল্প অল্প করে খাবো। ইফতারের আর বেশি সময় নেই, 7:15 বাজে মাগরিবের টাইম হয়ে যাবে। যখন আমি কাবাবগুলো ভাজছিলাম, আম্মুর কথা অনেক মনে পড়ছিল। আমি যখন বাংলাদেশে যাই, আম্মু আমাকে সব কিছু করে খাওয়ায়। আমি এইখানে আম্মুর হাতের রান্না অনেক মিস করি, আমার খুব মাঝে মাঝে মন চায় আমি আমার মায়ের কাছে গিয়ে আম্মুর হাতের খাবার খেয়ে আসি। তো যাই হোক, এগুলো ভাবতে ভাবতে এখন খাবার সার্ভ করে ফেললাম। তো আমি ছোলার উপরও একটু কিউকাম্বার দিয়ে দিয়েছি, আর আজমি একটা চিকেন নিয়ে এসেছে, সেই চিকেনটা আমি মাইক্রোওয়েভ করে নিলাম। আর একটু আপেল কেটে নিয়েছি, নাভিয়া দুইটা স্ট্রবেরি সেখানে এনে অ্যাড করেছে, আর এই তো জুস আর কাবাব। এই তো এই দিয়ে আজকে ইফতার করব। সাথে নাভিয়ার জন্য একটু চিপসও করে নিয়েছি, কারণ নাভিয়া তো রামেন খেতে পারবে না, এটা ওর জন্য ঝাল। আর আমরা যখন খেতে বসি, নাভিয়াকেও আমরা পাশে একটা চেয়ার দেই, ওর জন্য আলাদা প্লেট দেই, ও আমাদের সাথে বসে বসে খায়। তো আমি বাহির দিক থেকে দেখছিলাম আকাশটা, সন্ধ্যা হয়ে গিয়েছে, আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল। কিন্তু এখানে একটা জিনিস আমরা মিস করি, আজান লাউডলি আমরা শুনতে পারি না। মসজিদে মাইকের মাধ্যমে বাংলাদেশে যেরকম আজান হয়, সেইটা এই দেশে আমরা শুনতে পারি না, এইটা খুবই মিস করি এইখানে। তো এই তো এখন আমরা ইফতার করার জন্য বসে পড়লাম, আজমি নাভিয়াকে একটু খাইয়ে দিচ্ছিল। ও কাজ থেকে আসার পরে নাভিয়াকে অনেক লুক আফটার করে, ইফতার করতে বসছো সারাদিন পরে, সেকেন্ড ডে শেষ হলো। হ্যাঁ, রোজা রোজার একটা মানে রোজা রাখলে খুব শান্তি লাগে, তাই না? মনে হয় যে আমরা প্রপার যখন রোজা রাখি ওইরকম একটা ফিল পাওয়া যায়। সেটাই, বাট আমি তো রোজাতে ইফতার যে প্রপার বানাই সেগুলো তো বানাই না আজমি। তারপরে তো যা আছে এগুলো দিয়ে তো ভালোই লাগে, খারাপ সব সময় তো এমনি তো প্রপার রোজাতেও তো মানে যে ইগুলো যে করা ওটা তো সম্ভব হয় না করা, এভরিডে সামটাইমস খাওয়া হয়। মজা তো, একটা নতুন জিনিস আজমি নিয়ে আসছে। এখন আম্মুর একটা চিকেন কাবাব খাই। অস্থির, খুবই মজা। সারাদিন রোজা রেখে ইফতার করার মজাই আলাদা।
আর এখন আমি বসে বসে রামেন নুডলস খাচ্ছিলাম। এর আগে যখন রামেন রান্না করেছিলাম পুরো ডিজাস্টার করে ফেলেছিলাম, বাট আজকে একদম প্রপার ওয়েতে রান্না করেছি, খুবই মজা লাগছিল। তো সব কিছু শেষ করে এখন একটা মুভি দেখতে বসেছি। মুভিটা খুব যে একটা সুন্দর ছিল সেটা বলবো না, তবে এখানে সোনাম কাপুর আর কারিনা কাপুরের আউটফিট খুবই 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 সুন্দর ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।